দল বাংলাদেশে এসছেন। আজকে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। এখানে মূলত একটা ব্যাপারে আমাদের অঙ্গীকার এবং তাদের চাওয়াটা একরকম, সেটা হলো যে তারা একটা অবাধ একটা অবাধ সুষ্ঠু অবাধ এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা চান, এবং আমরাও বলেছি এটা আমাদের কমিটমেন্ট, একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে একটা বাংলাদেশ আওয়ামী লীগের কমিটমেন্ট। বাংলাদেশের সংবিধান সার্বভৌমত্ব আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে তারা এখানে নির্বাচন দেখতে চায়। তারা নির্বাচন ব্যবস্থা সংস্কারে আশ্বস্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে। এটুকু আমার কাছে আছে আপনাদের, এর বেশি আমরা বলতে চাই না। কথা অনেক কথা হয়েছে, তবে খুবই পজিটিভ। এখানে তারা মত বিনিময় করেছেন, সুন্দর আলোচনা, আমাদেরও প্রতিনিধি দল ছিল, প্রত্যেকে কথা বলেছে, তারাও যারা এসছেন সবাই কথা বলেছে। আমাদের সাথে যা কথা হয়েছে আমরা তাই, বিএনপির সাথে কি কথা হয়েছে তা নিয়ে আমরা কেন বিতর্ক করতে, সেটা তাদের আমাদের। আমি বলেছি সংবিধান আইনের বিষয়টা আমি বলেছি, সেটা বাংলাদেশের সংবিধান সার্বভৌমত্ব আইনি ব্যবস্থার উপর ভিত্তি করেই তারা এখানে নির্বাচন দেখতে। নো সংলাপ এবং নো তত্ত্বাবধায়ক সরকার, এসব কোনো কিছু পার্লামেন্টের বিলুপ্তি, সরকারের পদত্যাগ, এসব কোনো কথাই আলোচনা। একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ তাদের ভাই গত কয়েকটা নির্বাচন এবং উপনির্বাচন বেশ সন্তোষজনক হয়েছে এবং সুষ্ঠু পরিবেশ ছিল, তো এই সুষ্ঠু পরিবেশ তোমরা এই এখনকার পরিবেশ নিয়ে একটু সন্তোষ প্রকাশ করেছিল? অসন্তোষ, অসন্তোষ কিছু বলো, অসন্তোষের মতো কোনো কিছু সন্তোষ প্রকাশ করেছে, আলোচনা হয়েছে, সব কিছু তো আর তারা তো আসলে এখানে যে মিশনটা নিয়ে এসে সে ব্যাপারে যা যা বলার বা যা যা ডিসকাস করা সেটাই তারা ডিসকাস করে, কাজে আমরা আগ বাড়িয়ে কেন এসব কথা বলি। শুনেন, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সংবিধান এর বিধিবিধান নির্বাচন সম্পর্কে এর কোনো ব্যক্ত আমরা মানি না, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার ইনকামবেন্সি যেভাবে থাকে, বাংলাদেশও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠিত হবে, আর এখানে পার্লামেন্ট বিলুপ্ত
প্রশ্নই উঠে, সরকারের পদত্যাগ প্রশ্নই উঠে, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নই উঠে।